তাহলে যেই মানুষটাকে আল্লাহ নিজের হাতে অস্তিত্ব দিলেন, আমাদেরকে কিন্তু আল্লাহ নিজের কুদরতি হাতে অস্তিত্ব দিয়েছেন। আমরা শব্দে অস্তিত্ব লাভ করি নাই, অক্ষরে না, সমগ্র সৃষ্টি দুই অক্ষরে তৈরি। জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, সমগ্র ফেরেশতারও দুই অক্ষরে তৈরি। জকিগঞ্জের মানুষ আমরা আল্লাহর কুদরতে হাতে তৈরি। এই শরীরে হাত, কুদরতি হাত একবার লাগে না, তিনবার লাগছে, তিনবার, কয়বার? আমাদের এই শরীরে একবার লাগে না, আমাদেরকে অস্তিত্ব দিতে আল্লাহ একবার কুদরতি হাতকে লাগাইছেন। আমাদেরকে উম্মতে মুহাম্মাদি হিসাবে নির্বাচিত করতে যায়া হুয়াজ তাবাকু জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়াজ তাবাকু মামা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ। আমাদেরকে উম্মতে মুহাম্মাদি নির্বাচিত করতে যায়া আল্লাহ নিজের কুদরতি হাত দ্বিতীয়বার আমাদের উপরে লাগাইছেন। আপনার, আমি জানি না কত মানুষকে ভিতর থেকে আপনাকে আপনি দেখতে দেখতে বাছাই করতে 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 আপনাকে আমাকে আলাদা করছেন আল্লাহ উম্মতে মুহাম্মাদি হওয়ার জন্য। তৃতীয়বার আল্লাহর কুদরতি হাত লাগছে আমাদের উপরে, তৃতীয়বার আল্লাহ আমাদের উপরে লেবেল লাগাইছেন। লেবেল, লেবেল বোঝেন? কোম্পানির লেবেল থাকে না, আরে চিনেন? আল্লাহ আমাদের গায়ে লেবেল লাগাইয়া দিছেন, কুনতুম খায়রা উম্মা। এই লেবেলটা আমাদের গায়ে লাগানো আছে, আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। আমাদের প্রত্যেক গায়ে, প্রত্যেকের গায়ে এই লেবেলটা লাগানো আছে। যদিও বলবেন আমি তো একদিনও দেখলাম না, আপনি প্রত্যেকে দেখবেন। কোরআন বুঝলে তো দেখব, কোরআন পড়লে তো দেখব, কোরআনে লেখা আছে কুনতুম খায়রা উম্মা। এটা লেবেল, এটা ঘোষণা না, ঘোষণার সাথে সাথে আমাদের গায়ে এই লেবেলটা লাগানো আছে। আমরা যেন কারো ভিতরে মিশা না যাই, হারায়া না যাই, এই জন্য তো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রসুল আল্লাহ, মানব জাতির ভিতর থেকে আপনি কেয়ামতের দিন আমাদেরকে চিনবেন কি করে? তো আল্লাহর রসুল বলছিলেন, লেবেল লাগানো আছে, চিনা ফেলবো। বাকি কারো গায়ে লেবেল নাই, শুধু তোমাদের গায়েই লেবেল লাগানো আছে। গুররাম মুআজ্জিলিনা মিন আসারি সুজুদ, তোমাদের গায়ে লেবেল লাগানো থাকবে, আর কোন উম্মতের গায়ে লেবেল লাগানো থাকবে না। বিদায়ে তোমাদের লেবেল দেখা দেখা আমি তোমাদেরকে চিনা বাহির করে ফেলব। তিনবার কুদরতি হাত লাগছেন। মানুষ মানুষ হিসাবেই অস্তিত্ব নিলে মানুষ হয় না, তাকে যেই জিনিস মানুষ বানায়। আপনি ভাবেন, একটা ছোট উদাহরণ, হয়তো জকিগঞ্জে পাওয়া যাবে না কিন্তু সিলেট শহরে পাওয়া যাবে। বৃদ্ধাশ্রম সিলেট শহরে আছে, বাংলাদেশের কোনো জেলা শহর নাই যেখানে বৃদ্ধাশ্রম না আছে। সন্তান কেমন মানুষ যে বাবা তার সব কিছু বিলীন করে তাকে অস্তিত্ব পর্যন্ত, ব্যক্তিত্ব পর্যন্ত পৌঁছাইল। বাবার সব কিছু যতক্ষণ পর্যন্ত সন্তানের ভিতরে না যায় ততক্ষণ পর্যন্ত সন্তান নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতা রাখে না। বাবার সব ওইটার ভিতরে চলে যায়, যৌবন চলে যায়, সব কিছু চলে যায়। যেই মা 10 মাস পেটে নিল, হায় হায়, রক্তকে দুধ বানায় মুখের ভিতরে দিল। দুধ কিন্তু রক্তের থেকে তৈরি হয়, বাইনা ফারসিন ওয়া দামিন লাবানান খালিসা, রক্তকে দুধে রূপান্তরিত করা, মার রক্তকে দুধে রূপান্তরিত করা, যে আল্লাহ সন্তানের মুখে দুধ হিসাবে দিল। ওই সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে তো রাখে কি করা, আবার সে সমাজে মানুষ তো মানুষ কি করা? আমি বুঝাইতে পারি না, সে মানুষ তো মানুষ কি করা? আপনি বলেন সমাজ তো তাকে মানুষ বলে, কাগজে কলমে তো সে মানুষ,
শুধু মানুষ না, খুঁজলে পাওয়া যাবে সে আমাদের সমাজের বিআইপি সিআইপি মানুষ, বড় উচ্চাঙ্গের মানুষ। সমাজ তাকে বুদ্ধিজীবী বলে, সমাজ তাকে এডুকেটেড বলে, সমাজ তাকে কতগুলা নামে ভূষিত করে। কিন্তু আমি জকিগঞ্জে প্রশ্ন আমার, ওইটা মানুষ হয় কি করে যে বাপকে বৃদ্ধাশ্রমে রাখে, ও মানুষ হয় কি করে যে মাকে বৃদ্ধাশ্রমে রাখে, ও মানুষ হয় কি করে যে মা বাবার সাথে বড় বড় চোখ দিয়ে কথা বলে, ও মানুষ হয় কি করে যে মা বাবার সাথে কর্কশ ভাষা ব্যবহার করে, ও মানুষ হয় কি করে যে মা বাবাকে ধমকায়, ও মানুষ হয় কি করে যে বাড়ির বিরুদ্ধে কেস করে, ও মানুষ হয় কি করে। আমার তো বুঝে আসে না মানুষ হয় কি করে। বিদায় মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না, মানুষকে যেই জিনিস মানুষ বানায়, নাইলে আল্লাহ এই ব্যবস্থাপনা কোনোদিন করতেন না, সোয়া লক্ষ নবী কোনোদিন আসতো না, 313 জন রসুল কোনোদিন আসতো না, 5 জন উলুল আজমি মিনার রসুল কোনোদিন আসতো না, সৃষ্টির সর্দার মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন জমিনে পা রাখতেন না। আপনি চিনেন না মোহাম্মদুর রসুলুল্লাহকে, আপনিও চিনেন না, আমিও চিনি না, আমার সমাজও চিনে না, যুবকও চিনে না, নারীও চিনে না, যুবতীও চিনে না। যদি চিনত তাহলে একজন হইলেও এই মজলিসে পাওয়া যেত, কিন্তু পাওয়া যাবে না। আমি বলতেছি তারপরে দেখেন, যতজনই আমরা এখানে আসি, যেই বয়সেরই হই, যতবারই চুল কেটে থাকি, আজ পর্যন্ত একদিনও সেলুনে যায় বলি নাই উচ্চ স্বরে যে আমি কিন্তু আজকে আসছি আমার চুলটা তুমি কেটা দিবে আমার নবীর আদর্শ মতে। তুমি যদি না জানো তাহলে তুমি আলেমদের কাছ থেকে প্রশ্ন করো, ফোন করে জেনে নাও যে আমার চুলটা কিভাবে কাটলে আমার নবীর আদর্শ মতে কাটা হবে। কেননা আমি একদিনের চুল কাটা হলেও আমার কাছে রাখতে চাই, কিয়ামতের দিন যখন নবীজির সাথে সাক্ষাৎ হবে আমি যেন বলতে পারি, একদিন হলেও আপনার আদর্শে আমি চুল কাটছিলাম, আমাকে কি দিবেন দেন। এরকম একজনও তো এখানে পাওয়া যাবে না, বুঝাইতে মনে হয় পারি না, বোঝা গেল আমরা নবীও চিনি না। তাহলে একদিন হইলো আমার চুল নবীর আদর্শে কাটা হইতো, জীবনে একদিন হইলো আমি এই নিয়ত করে খাইতে বসতাম যে আজকে আমার নবীজি যেরকম খাইছে আমি এরকম বৈশা খাবো। নবীর আদর্শকে আমি ফলো করতাম। মানুষকে মানুষ বানায় যে জিনিস সেটাই হলো ইসলাম, সেটাই হলো দিন। দিন ব্যতীত ইসলাম ব্যতীত মানুষ মানুষ হয় না, যদি হইতো তাহলে যেই মানুষটাকে আল্লাহ কুদরতি হাতে অস্তিত্ব দিলেন, ভালোবাসলেন। আমাদেরকে আল্লাহ কতটুকু ভালোবাসে জানেন? হ্যাঁ জানি তো না, এই জন্যই তো আমাদেরকে অল্প বয়স দিছেন। আল্লাহ ভালোবাসে, কেউ কেউ বলবে ভালোবাসার আর বয়সের সম্পর্ক কি, ঠিক না? 900,000 বৎসর দিলে না ভালো হইতো, দুনিয়ায় খুব থাকতাম, ঘুরতাম, ফিরতাম, খাইতাম, ঠিক না? এটাই তো ভাবেন, কি বলেন? এটাই তো ভালো হইতো। নূহ আলাইহিস সালামকে 950 বৎসর দিল, আমাকে মাত্র 60-70 বৎসর দিল, ঠিক না? এটা ভালোবাসার কারণে দিছেন, ভালোবাসার কারণে। আপনি যদি বলেন কিভাবে, আমি দেখাইতেছি, ভালোবাসার পাত্রকে মানুষ বেশি খাটাইতে চায় না। বেশি খাটো এটা কি মনে হয় বুঝাইতে পারি নাই? ভালোবাসার পাত্র বেশি খাটোক এটা কেউ চায় না। যদি চায় তাহলে আমাদের ঘরে কাজের লোক কেন রাখি? স্ত্রী ভালোবাসার লোক, ঠিক না? সে সারাদিন চাকরের মতো খাটবে, এটা হয় কি করে? আল্লাহ আমাকে পয়সা দিছে, সে কেন খাটবে? ওয়াশিং মেশিন কিনা লাগাইয়া দিতেছি, ঠিক না?
কি চারটা পাঁচটা চাকর রেখা দিতেছি, তাকে বলতেছি তুমি রানী, তুমি রানীর মতো থাকবে, শুধু দেখায় দিবে কি করতে হবে, ঠিক না? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, এই জন্য বেশি বয়স দেন নাই, বলছে বেশি দিলে বেশি খাটতে হবে, আমার ভালোবাসার পাত্র বেশি খাটবে, এটা আমি সইব তো সইব কি কইরা, এই জন্য 60-70 বৎসর দিছেন যাতে আমাদের বেশি খাটতে না হয়, 60-70 বৎসরের ভিতরে আমরা দুনিয়ার থেকে জান্নাতে চলে যেতে পারি। যদি এটাও বুঝে না আসে আরেকটু বুঝাই, আল্লাহ করুক বুঝে আসুক, বক্তা অনেক আছে, আমারটা না বুঝলেও চলবে, যারা আসতেছে আমি নাম দেখছি ওনারা আপনাদেরকে বুঝাবে, কিন্তু আমিও আয়সা করছি যখন একটু চেষ্টা করতেছি। বয়স আল্লাহ আমাদেরকে এই জন্য দিচ্ছেন কম যে আমরা ভালোবাসার পাত্র। আরেকটা প্রমাণ দেই, যদি ভালোবাসার পাত্র না হইতাম, ওরা আমাদেরকে জিজ্ঞাসা করেন, আমি জানি না, ওনারা হয়তো জানতে পারে নলেজ বেশি থাকলে, কোন উম্মতের বয়সকে আল্লাহ মাফ করছেন কিনা আমার জানা নাই, কিন্তু এই উম্মতের প্রথম 15 বৎসর মাফ, যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হবে মাফ। জিজ্ঞেস করেন রুফিয়াল কলম, কলম উঠানো মাফ, হুজুরকে জিজ্ঞেস করেন কি হুজুর মাফ না, কলম উঠানো তো রুফিয়াল কলম মাফ, সাইটের থেকে 15 মাফ, কেন বেশি খাটাইতে চান না? এটাও যদি হিসাবে ধরি তাহলে 60 বৎসর খাটতে হবে, 60 বৎসর বয়স, 15 বাদ দিয়া দাও 45 রয়ে গেল, 45 বৎসর খাটবে, কেননা আমার ভালোবাসার পাত্র, এই জন্য বেশি খাটাইতে চান না। তারপরেও আল্লাহ মনে হয় মানাই নিজেকে, শব্দ তো আমার কাছে নাই, আল্লাহ এতটুকুও পছন্দ করেন না আমরা 45 বৎসর খাটি, আল্লাহ বলে না 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 এটাও হবে না, আরো 1/4 মাফ করে দাও, কমসে কম আমরা 12 ঘর 24 ঘন্টার ভিতরে 6 ঘন্টা ঘুমাই, 4 × 6 = 24, 1/4 মাফ, 6 ঘন্টা ঘুমাই, 6 ঘন্টা মাফ, কিচ্ছু লেখা হয় না আমাদের বিরুদ্ধে, পক্ষে লেখা হয় বিরুদ্ধে লেখা হয় না, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, এই জন্যই আল্লাহ মানুষকে মানুষ বানাইতে চান, মানুষ মানুষ হিসাবে জন্ম নিলে মানুষ হয় না, নিজেকে মানুষের মতো মানুষ বানাইতে হয়, কিভাবে বানাবে মানুষ মানুষের মতো মানুষ, আল্লাহর এহসান, মালিকের এহসান, ইচ্ছা করলে হুকুম দিয়া চালাইতে পারতেন, আকাশকে যেরকম হুকুম দিয়া দাঁড় করায় রাখছেন, জমিনকে যেরকম পানির উপরে বিছায় রাখছেন, পাহাড়কে যেরকম ধীরো করছেন, সমুদ্র নদী নালাকে যেরকম প্রবাহিত করছেন, সমগ্র সৃষ্টিকে যেরকম হুকুম দিয়া চালায়, ইচ্ছা করলে আমাদেরকে কানে ধরা চালাইতে পারতেন, কানে ধরা, কিন্তু ভালোবাসেন তো, এই জন্য স্বাধীনতা দিছেন, স্বাধীনতা পাইতে দেরি, আমরা আল্লাহকে বলতে দেরি করি নাই, কিন্তু ভালোবাসে তো কি করব, ভালোবাসে তো শব্দটা তো আল্লাহর জন্য ব্যবহার করা যায় না, আমার নিজের মানুষ তো কি করব, দেখি কিন্তু তারপরও কিছু বলতে পারি না, নিজের কি নিজের বোঝেন বুঝছেন, আল্লাহ যেন এরকমই বলতেছে, হাদিস কোরআন গাঁটলে এটাই মনে হয়, নাইলে ফজর পোড়া জোহরে পা দিতে দেরি মধ্যবর্তী গুণা কেন মাফ করতেন, আল্লাহ বলে নিজের মানুষ তো দেখি তো গুণা করে কিন্তু নিজেই মাফ করে দেই, চাক আর না চাক নিজের মানুষ তো কি করব, আরে জোরে বললেন না সুবহানাল্লাহ, আবার জোহর পোড়া আসরে ঢুকতে দেরি মধ্যবর্তী গুণা মাফ করতে দেরি করেন না, যদি প্রশ্ন করি আল্লাহ মাপ তো চাইল না, কয় নিজের মানুষ তো, মাপ না করে কি করব, নিজের মানুষ তো, ভালোবাসি তো, আবার আসর আবার মাগরিব আবার ফজর এইভাবে চলতেই থাকে প্রতিদিন, প্রতি বেলারটা মধ্যখানেরটা মাপ, জুমা পড়া যখন জুমায় পা দেয় তো পুরো সপ্তাহটা মাপ, আল্লাহকে যদি প্রশ্ন করি পুরো সপ্তাহটা কেন মাপ করলেন, কয় নিজের মানুষ তো,
আবার রমজান থেকে রমজান, এই রমজান আসতেছে, পা দিতে দেরি, পুরো বছরেরটা মাফ করে দিবেন। আল্লাহরে যদি জিজ্ঞেস করি এত লম্বা কেন মাফ করবেন, নিজের মানুষ তো, মানুষ মানুষ হওয়ার জন্য ইসলাম, মানুষ মানুষ হওয়ার জন্য দিন, এই জন্যই কুরবানি। সাহাবারা এটা বলছেন, এই জন্যই কবর দুনিয়ার কোনায় কোনায় বানায় দিছেন। তার দিছে নেয়ামত বলতেছি কি, আবার অহংকারী মনে করেন না, হয়তো 2000 বাকি আছে আমার দেখা, বাকি সব আল্লাহ আমাকে দেখায় দিছেন এই দুই চোখে, নাইলে কোনোদিন 13 ছেলে কমরু আইল্যান্ডে কবর বানাইতেন না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে উসমান ইবনে আফফান, মোহাম্মদ ইবনে উসমান ইবনে আফফানের কবর কমরু আইল্যান্ডে আমি নিজের চোখে দেখা আসছি। শুধু চোখে দেখা আসি নাই, ওই কবরের ভিতরে আমি 2-3 বসেও ছিলাম, কিছু একটা বুঝার জন্য। কি বুঝছি এটা বুঝানো যাবে না, অনেক কিছু বুঝানো যায় না, অনেক কিছু বুঝানো, অনেক কিছু বুঝানো যায় না, বুঝার জন্য বসা ছিলাম যে 13 ছেলে এখানে কবর কেন বানাইল। কমরু আইল্যান্ড ভারত মহাসাগরের শেষে, যার একদিকে মাদাগাস্কার, যার আরেক দিকে মায়ুট, যার আরেক দিকে মরিশাস, যার আরেক দিকে তানজানিয়া, ছোট একটা চারটা পাহাড় মিলে একটা দেশ, এইখানে কেন কবর বানাইলেন? কেন সাহাবিয়ে রসুল লিয়ং এর পাহাড়ের উপরে কবর বানাইলেন? ফ্রান্সের একটা শহর আছে লিয়ং, পাহাড়ের উপরে, আমি নিচে কবর দেখা আসছি, আমি যা বলতেছি সব আমার চোখে দেখা বলতেছি। 45,000 কবর জর্ডানে আছে, 12,500 কবর টিউনেসিয়া আছে, 12,500। ও বাংলাদেশের মানুষ, যদি দিন মানুষ হওয়ার জন্য প্রয়োজন, আজকে দিন বুঝি নাই, দিনদারি বুঝি নাই, হ্যাঁ একটা জিনিস বুঝছি খুব, যে রু যতক্ষণ থাকবে আমি বেঁচে থাকবো, রু না থাকলে আমি বেঁচে থাকবো না, এটার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আনানো এটা বুঝে আসছে, এটার জন্য এয়ার অ্যাম্বুলেন্স। আর এয়ার অ্যাম্বুলেন্স চিনেন? হ্যাঁ এয়ার অ্যাম্বুলেন্স চিনেন? অ্যাম্বুলেন্স যেটা আকাশে উড়ে আসে এটা বুঝে আসছে, কিন্তু দিন যে আমার মানুষ হওয়ার জন্য প্রয়োজন, ওই মানুষ আবারও বলতেছি না, নিজের দ্বারা নিজে অতিষ্ঠ হবে না, এর দ্বারা কোনো পিঁপড়া পর্যন্ত অতিষ্ঠ হবে না।